আওয়ামী লীগ সরকার এমন এক লেভেলে চলে গেছে যে তারা কোনটা প্রোটোকল, কোনটা নিরাপত্তা, এগুলো তারা বুঝতেছে না। তারা গায়ের জোরে, শক্তিমত্তার জোরে, ক্ষমতার জোরে, তখন কি প্রোটোকলটা কি সামান্য না বেশি না কি, এটার বলে স্পেশাল প্রোটোকল আর এসকর্ট। এখন আপনি হঠাৎ করে যে এসকর্টটা বাতিল করলে, এটা সামান্য হলো, এটা বিশাল একটা আওয়াজ হয়ে গেছে। তো এখন আপনার সাথে বনিবনা হয় নাই, আজকে যেরকম বিএনপি মহাসচিব বলেছিল যে ইনি প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকাতে প্রোটোকল পান নাই দেখে তিনি এই বিদেশিদের প্রোটোকল বন্ধ করে দিয়েছে। সুতরাং আসলে আমার যে কথা সেটা হচ্ছে, সরকার এখন এমন এক লেভেলে চলে গেছে, তারা যে কোনটা করলে তাদের ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেই বিষয়ে তাদের নলেজ নাই। এখন আপনি আমাকে ওই সময় একটা কথা বলেছেন যে বিএনপি জামাতের জন্য কি তারা সুযোগ করে দিচ্ছে, কখনো এটা করা হয় না। আপনি যদি ইচ্ছা করি আগুনে ঝাঁপ দেন, আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায় জিও পলিটিক্যাল কারণে বাংলাদেশ সারা বিশ্বের এখন একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই এই বাংলাদেশ ছোট্ট এই বাংলাদেশের উপরে চীনের নজর আছে, রাশিয়ার নজর আছে, ইন্ডিয়ার নজর আছে, আমেরিকা অ্যান্ড ইউরোপের নজর আছে। কিন্তু আমরা এক সময় দেখতাম বেগম খালেদা জিয়া যদি ইন্ডিয়া যেত চীন রাগ করত, আবার চীনে গেলে ইন্ডিয়া রাগ করত। তো এই যে কূটনৈতিক যে ইয়েটা প্রবলেমটা, আমাদের বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতা পাওয়ার পরে এমন এক সুন্দর কূটনীতি করেছেন যে ইন্ডিয়া গেল সমস্যা নাই, চায়না গেলেও সমস্যা নাই, রাশিয়া গেলেও সমস্যা নাই, আমেরিকা গেলেও সমস্যা নাই। আসলে ওনারা এমন ভাবে দেশটারে বিলি বন্টন করেছেন যেটা আমরা বুঝতেছি, এটা আমরা এই আলোচনার মধ্যে এই কথাগুলো আসার আসবার কথা নয়, পরিবেশ নয়, যে আপনি যে যেটা চেয়েছে আপনি তাকে তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়াকে আমি যা দিয়েছি তারা সারা জীবন সেটা মনে রাখবে। আবার চায়নাও আপনি দেখেন তারা এমন স্বাদ পেয়েছে তারা সরকারের পক্ষে। 2018 সালে আমাদের কাছে এমনও কথা আছে যে চায়না এই ইলেকশন করবার জন্য সব খরচ দিয়েছে। তো আপনি দেখেন কূটনীতিটা তারা কিভাবে জটলা বেঁধে ফেলছে, যে সমগ্র বিশ্বের কূটনীতি উনি নিজে কন্ট্রোল করেছেন। এখন সব ডিম যে এক জায়গায় রাখা যায় না, এখন উনি বুঝতেছেন যে আমার প্রবলেমটা কোথায়। এখন আস্তে আস্তে প্রবলেমটা শুরু হয়েছে, কারণ আপনি আমরা এক সময় শুনতাম যে প্রধানমন্ত্রীর ভিতরে এমন ক্যারিশমা আছে, উনার লিডারশিপ ক্যারিশমার কারণে সারা বিশ্ব তার কথা শুনতে রাজি। এই যে আপনি এক ভাই রোহিঙ্গাদের নিয়ে কথা বললেন, আমি রোহিঙ্গাদের নিয়ে পিএইচডি করি, দেখেন রোহিঙ্গার এই 10 লাখ 11 লাখ রোহিঙ্গা তারা ঢুকিয়ে দিয়েছে। রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, তারা এখন বিভিন্ন রকম ভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে কখনো যে তোমরা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে দাও, কিন্তু তারা মায়ানমারের কোনো কথা বলে। এখানে একটা গোপন কথা যে মায়ানমারের সাথে ইন্ডিয়ার ব্যবসা আছে, চায়নার ব্যবসা আছে, ইভেন এমনকি আমেরিকার ব্যবসা পর্যন্ত আছে। তো তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক এই বিশ্ব কি পারে না, যদি তারা স্যাংশন জারি করে যে তুমি রোহিঙ্গারে উদ্রক নিয়ে যেতে হবে, সম্ভব। কিন্তু তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদারতা, তার মহানুভবতার প্রশংসা করে, এ জাস্ট এইটুকু। কিন্তু তারা এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য যে কার্যকর পদক্ষেপ নেওয়া, কার্যকর স্যাংশন জারি করা, সারা ওয়ার্ল্ডে একটা ক্ষমতা রাজনীতি তৈরি করা, প্রেশার দেয়া, কূটনৈতিক প্রেশার দিয়ে মায়ানমারকে বাধ্য করা, বাধ্য করবার ব্যাপারে কোনো কথা নাই, শুধু বলে আপনার উদারতা, আপনার মহানুভবতা, আপনার লিডারশিপ কোয়ালিটির কারণে সারা বিশ্ব আজকে উজ্জীবিত। যে আমরা কি সারা জীবন উজ্জীবিত হয়ে যাব? এই যে রোহিঙ্গা আমাদের জন্য কত যে বিষফোঁড়া হয়ে গেছে, আজকে রোহিঙ্গা আপনার জানেন না, কক্সবাজার লোকের সাথে কথা বললে আপনি দেখবেন যে তাদের পরিবেশ প্রতিবেশ বলতে কিচ্ছু নেই, গাছ গাছরা মাটি সব শেষ করে ফেলছে। ওই অঞ্চলের মানুষ বেঁচে থাকা কোন রকমের সুযোগ নাই। তো এই যে 10-11 লক্ষ রোহিঙ্গা তারা প্রশ্ন করতে পারি স্যার, যে দেশের উপরে আমেরিকার নজর আছে, সেই দেশে লাদেনের নজর আছে। তো সুতরাং রোহিঙ্গা ইস্যুটা
এমন এক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে শুধু, আমার মনে হয় শুধু গ্রিটিংস, ওয়েলকাম, স্বাগতম, আপনার উদারতা আমরা বিশ্ববাসী খুবই উজ্জীবিত, এর বাহিরে আমার রিসার্চে, আমার গবেষণায় কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বরং এমন কথা হচ্ছে যে অর্থ সহায়তা আসছে, এই অর্থ সহায়তা যদি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে যে অর্থ সহায়তা কমে আসছে, এটা যদি কমে যায়, এই রোহিঙ্গা আমাদের জন্য বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। এবং এই রোহিঙ্গা বিষয়ে একটা প্রশ্ন ছিল আপনার, একটা মিনিট। 2017 সালের 25 আগস্টের পরে এই পর্যন্ত একজন রোহিঙ্গা ব্যাক করে নাই। আর আপনারা জানেন 1978 সালে জিয়াউর রহমানের সময় যখন ফার্স্ট রোহিঙ্গারা আসে, যে 2 লক্ষ রোহিঙ্গাকে উনি যাওয়ার জন্য বলেছেন, তখন মায়ানমার রাজি হয় নাই। তখন প্রেসিডেন্ট জিয়া জাতিসংঘের দিয়া চাপ দিয়া, তখন এই বিভিন্ন বিশ্ব, বিশেষ করে সৌদি আরব এর মতো লোক এবং ওআইসি, তারা হুমকি দেওয়ার পরে সমগ্র রোহিঙ্গা বাংলাদেশ থেকে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই 78 সালের পর থেকে এই পর্যন্ত একটি রোহিঙ্গা এই মায়ানমারে ব্যাক করেনি। তো সুতরাং আপনার ডিপ্লোমেসি, আপনার কূটনীতি যদি এই ধরনের ব্যর্থ কূটনীতি হয়, এই ধরনের ব্যর্থ যদি কূটনীতি হয়, বলেন বিপ্লব হাজারি ভাই বলেন। মিয়ানমার, এই মিয়ানমার এরা এরা কি সভ্য জাতি? এরা কি মানে যুক্তরাষ্ট্র, এরা তো আমরা দেখেছি জাতিসংঘ থেকে অনেক প্রেশার দেয়া হয়েছে, কিন্তু এই মিয়ানমার তো, মিয়ানমার তো একটা অসভ্য জাতি, একটা অসভ্য দেশ, এরা তো কোনোটাই কর্ণপাত করছে না। এখন এই বিষয়ে আপনার মানে সাজেশনটা যদি দেন স্যার একটু। সুন্দর বিপ্লব আচ্ছা, আপনাকে আপনাকে ধন্যবাদ আপনাকে হাজারি ভাই। আমি একটু বলি, মাসুদ ভাই, আমি একটু বিপ্লব ভাইয়ের কথাটার উত্তর দেই। মিয়ানমার যখন রোহিঙ্গাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, তখন সারা বিশ্বে এটা নিয়ে যে ঝড় উঠেছিল, কিন্তু এই উন্নত বিশ্ব ওই ধরনের ঝড় উঠায় নাই। আজকে এই মিয়ানমারকে বাংলাদেশে ব্যাক করানোর পরে, এই আপনারা দেখেন 2017-21 সাল থেকে তারা সিভিলিয়ান পিপলের সাথে, মিয়ানমার সামরিক জান্তার সাথে যে যুদ্ধ হয়েছে, আমার কাছে রিপোর্ট আছে 3,000-এর বেশি লোককে তারা হত্যা করেছে। তো সুতরাং মিয়ানমারের সামরিক জান্তা একটা অসভ্য, একটা দুর্বিনীত, এরা এরা বৌদ্ধ জঙ্গি, এদের জঙ্গিপনার কারণে সারা বিশ্বে আজকে মানবতা হুমকির সম্মুখীন।